কক্ষ, কক্ষসাপ, তক্ষ বা তক্ষক এক শ্রেণীর নিরীহ নির্বিষ সরীসৃপ হলেও পাচারকারী চক্রের কাছে দাম নাকি কোটি কোটি টাকা। এটা কি আসলেই সত্য? কারা করছে এই ব্যবসা বা কীভাবেই বা করছে, কীভাবে লোকজনদেরকে ঠকাচ্ছে, সর্বশান্ত করছে, এই বিষয়ে প্রায় তিন মাস ধরে অনুসন্ধান করেছে টিম আন্ডারকভার। সে অনুসন্ধান করতে গিয়ে আমরা রাজধানী ঢাকার অলিগলি থেকে শুরু করে বহিরণ্য বন সব জায়গায় চষে বেড়িয়েছি, খুঁজে বের করার চেষ্টা করেছি কারা এই ব্যবসার পেছনের মূল হোতা। সে গল্পে যাওয়ার আগে শুরুতে আপনাদেরকে দেখাতে চাই এই প্রাণীটি আসলে কি বা কিভাবে এরা বিচরণ করে। বাংলাদেশের খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন, চট্টগ্রাম এবং সিলেট মৌলভীবাজার অঞ্চলের কিছু সংরক্ষিত বনাঞ্চল ছাড়াও মানুষের আবাসস্থলেও সরীসৃপ প্রজাতির প্রাণীটির দেখা মেলে। গাছের গর্ত, নির্জন স্থানে বসবাস করে তক্ষক। বাংলাদেশে সাধারণত দুই ধরনের তক্ষকের দেখা মেলে। স্থানীয়দের কাছে এগুলো হাঁসপা এবং মুরগি পা নামেই বিশেষ পরিচিত। অনুসন্ধানী তথ্য বলছে পাচারকারী চক্রের কাছে 9 ইঞ্চির চেয়ে বড় হাঁসপাযুক্ত তক্ষক এবং 15 ইঞ্চির চেয়ে বড় মুরগি পা যুক্ত তক্ষকের চাহিদা রয়েছে। তক্ষক কিন্তু একটা বিপন্ন প্রাণী, সেটা একটা ট্রেডিশনাল একটা মেডিসিনের কথা বলে ওটা একটা প্রচলিত একটা ধারণা থেকে আমাদের যারা একটু অর্ধশিক্ষিত বা অশিক্ষিত একটা পপুলেশনের কাছে কিন্তু এটাকে বিক্রি করা হয়, মানে অযাচিতভাবে এটা একটা মূল্য একটা সৃষ্টি হয়েছে এবং সেই মূল্যর কারণে কিন্তু প্রাণীগুলো কিন্তু এখন বিপদগ্রস্ত। এটা কিন্তু আসলে অন্য কোনো কাজে লাগে না, এটা প্রকৃতিরই একটি অঙ্গ এবং তারা কিন্তু আমাদের পোকা খেয়ে, বিভিন্ন রকম প্রকৃতি থেকে পোকা খেয়ে আমাদের কিন্তু উপকার করছে। কিন্তু অতি সাধারণ এই তক্ষককে নিয়ে কিছু মানুষের উৎসাহের কারণ কি কি আছে এই তক্ষকে? তক্ষক নামক বন্যপ্রাণী এগুলোর কেনাবেচা নিয়ে হরদম প্রতারণা হয়ে থাকে। কিছু কিছু মানুষরা আন্ডারগ্রাউন্ডে একটা গুজব ছড়ায়, এর নাকি বিরাট বাজার মূল্য আছে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, মিয়ানমার, চায়না, থাইল্যান্ডে, সেখানে নাকি এর এক একটার মূল্য কোটি কোটি টাকা। বেশ কিছু মানুষ, এদের ভিতরে শিক্ষিত ইঞ্জিনিয়ার পেয়েছি, অবসরপ্রাপ্ত সামরিক বেসামরিক কর্মকর্তা পেয়েছি, সচিব র্যাঙ্কের লোকদেরকে পেয়েছি, বড় অঙ্কের বিজনেসম্যান এদেরকে পেয়েছি, কীভাবে এরা হিপনোটাইজড হয়ে যায় এবং হিপনোটাইজড হয়ে এরা লক্ষ লক্ষ এবং ক্ষেত্র বিশেষে 5.5-6 কোটি টাকাও তারা ইনভেস্ট করে ফেলে। এবং এরকম করে করে একটা পর্যায়ে যিনি লুভী ভিকটিম বেশ কিছু টাকা ইনভেস্ট করে ফেলেন, তখন ওনার আর কোনো ফেরত আসার সুযোগ থাকে না। অর্থাৎ কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা ছাড়াই শুধুমাত্র গুজবের আশ্রয় নিয়ে এক শ্রেণীর অসাধু মানুষ তৈরি করে প্রতারণার ফাঁদ, আর সেই ফাঁদে পা দিয়ে নিঃস্ব হন অসংখ্য মানুষ। এই চক্র কতটা সক্রিয় সেটা জানতে এবার একটা পরিসংখ্যানের দিকে নজর দেওয়া যাক। গণমাধ্যমে আসা সংবাদের ভিত্তিতে গত 5 বছরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে 84টি তক্ষক উদ্ধার করা হয়। একই সঙ্গে তক্ষক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে 55 জন পাচারকারীকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী। বন্যপ্রাণী আইন 2012 অনুযায়ী তক্ষক কেনাবেচার সঙ্গে জড়িতদের 1 বছরের কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানার বিধান রয়েছে। জানা বোঝা শেষ, এবার অনুসন্ধানের পালা। সেই সূত্রে আমাদের কাছে খবর আসে রাজধানীর একটি চায়ের দোকানে নাকি চলছে তক্ষক কেনাবেচার কোটি কোটি টাকার ব্যবসা। আমরা সেই বিষয়ে অনুসন্ধানী হতে চাই, চলুন খোঁজ খবর নিয়ে দেখি কতটুকু সত্য আর কতটুকু গুজব। আদাবর এলাকার বাইতুল আমান হাউজিং এলাকাটির 2 নম্বর সড়কে অবস্থিত একটি চায়ের দোকানের মালিক খাগড়াছড়ির শুভ। প্রাথমিক তথ্য বলছে দোকান ব্যবসার পাশাপাশি এই শুভই আবার তক্ষক কেনাবেচার সঙ্গে জড়িত। ক্রেতার ছদ্মবেশে দোকানে শুভর সঙ্গে খাতির জমানোর চেষ্টা চালালো টিমের একজন সদস্য। কৌশলে তক্ষক কেনার টোপ দিতেই বেরিয়ে এলো থলের বিড়াল। কথায় কথায় জানতে চাওয়া কোন অঞ্চল থেকে তক্ষক সংগ্রহ করেন শুভ। মেঘনা চাইতেই জল পাওয়ার মতো হাতের কাছে ক্রেতা পেয়ে যেন খুশি শুভ। নিজ থেকেই জানালেন সন্ধ্যার মধ্যেই হোয়াটসঅ্যাপে দেওয়া হবে বিক্রয়যোগ্য তক্ষকের ভিডিও।
ক্রেতা হিসেবে বিশ্বাস অর্জন শেষে বিদায় নিল টিমের অনুসন্ধানী সদস্য। শুভর কথাবার্তা মতো সন্ধ্যার ভেতরেই পাওয়া গেল কাঙ্ক্ষিত সেই তক্ষকের ভিডিও। বোঝা গেল সত্যিকার অর্থেই তক্ষক বিক্রি করেন শুভ। কথায় গিয়ে নিতে শুরু হলো দরদাম। একটা রেট যদি দেন আমি আমার ভাইয়ের সাথে ওইভাবে একটা কথা বললাম। হ্যাঁ রাত অনেক চাই স্যার, তাওয়ানা স্যার আমরা ব্যাপার না। হ্যাঁ স্যার শুরু 50টা, আমি বলছি যে এটা এত হইতো না, শুরু 50 লাখ চাই। শুভর বদলে মুঠোফোনে দরদাম করা শুরু করলেন তক্ষক কেনাবেচা চক্রের আরেক সদস্য হেলাল। আমার নাম হেলাল, দেখে শুনে যদি আটকে পাওয়া যায় তো আমি সরাসরি আমার এখানে নিয়ে আসতে পারি আদা করে। সরাসরি তক্ষক দেখার দিন নির্ধারণ হলো রবিবার, অর্থাৎ ঠিক 7 দিন পরে দেখা মিলবে কাঙ্ক্ষিত সেই কোটি টাকার তক্ষকের। 15 দিন মালটা বুঝে দিব, ঢাকাতে আমরা বুঝে দিব, ঠিক আছে, তারপরে আমরা ক্যাশ করব। নির্ধারিত দিনে এবার খোঁজ নেবার পালা। খবর না পেয়ে নিজে থেকেই হেলালকে ফোন দিল টিমের সদস্য। আজকে ফয়সালা করছি যে এটা চলে এসে গা। হ্যাঁ, অনুসন্ধানী পথ খোলার আগেই যেন বন্ধ হয়ে গেল। আমরা কিন্তু এই কারণে হতাশ নই, আমরা আরও দ্বিগুণ মরিয়া হয়ে উঠতে চাই। আমরা এই মুহূর্তে অফলাইনের পাশাপাশি অনলাইনে তক্ষক নিয়ে অনুসন্ধান করতে চাই, দেখতে চাই কারা কারা আসলে অনলাইনে তক্ষক ব্যবসার সঙ্গে জড়িত, তারা টোপ গেলেন কি না, এবং সেই পথে চলুন আপনারাও আমাদের সঙ্গে হন। শুরুতেই ফেসবুকে একটি ভুয়া প্রোফাইল তৈরি করলো টিমের একজন সদস্য, উদ্দেশ্য অনলাইনে তক্ষক ব্যবসার কী অবস্থা সেটা জানা। ফেসবুকের সার্চ অপশনে তক্ষক লিখতেই বেরিয়ে এলো নানান গ্রুপ এবং পেজের সন্ধান। তক্ষক নামক একটি গ্রুপে ঢু মারতেই প্রাণীটিকে নিয়ে কিছু মানুষের আগ্রহ টিম সদস্যের নজর কেড়ে নিল। পোস্ট দেখেই বোঝা গেল মূলত তক্ষক বেচা কেনার সঙ্গে জড়িতরাই চালাচ্ছেন গ্রুপটি। গ্রুপে দেওয়া বিভিন্ন পোস্ট আর কমেন্টের সূত্র ধরে শুরু হলো ফোন আলাপ। শুরুতেই গ্রুপটির অ্যাডমিন আইমন চৌধুরীর সঙ্গে শুরু হলো যোগাযোগ। কৌশল অবলম্বনের পর চ্যাটিংয়ের এক পর্যায়ে জানা গেল অনলাইনে আইমন চৌধুরী নামের ব্যক্তিটি আসলে তক্ষকের ক্রেতা, কিন্তু এই তক্ষক দিয়ে আসলে কি করবেন তিনি? ক্রেতা কিনা হয় কিন্তু গুলশানে লাগায়, কিন্তু আমরা ওটা গুলশানে লাগায় পয়সা লাগাতে বিক্রি করে দিব, আবার বাইরে বেঁচে দেয়। এবার আলভি আহমেদ নামক আরেক ব্যক্তির সঙ্গে যোগাযোগ স্থাপন। প্রাথমিক কথাবার্তায় জানা গেল তিনি মূলত তক্ষক বিক্রেতা। শুরু হলো ক্রেতার ছদ্মবেশে এই কথোপকথন। কৌশলে ক্রেতার ছদ্মবেশে প্রায় 2 সপ্তাহ যোগাযোগের পর আলভির বিশ্বাস অর্জন করা গেল। কেনাবেচার নিয়ম অনুযায়ী সাইজ এবং ওজন মেপে হোয়াটসঅ্যাপে পাঠালেন তক্ষকের ভিডিও। অনলাইনে তক্ষক দেখাদেখির পালা শেষ, এবার দরদাম করার পালা। আলভি জানালেন মাত্র 50 লাখ টাকা পেলেই বিক্রি করবেন 9.5 ইঞ্চি সাইজের হাঁস পায়ের তক্ষকটি। এবার ফোনে শুরু হলো যোগাযোগ। জানালেন তক্ষকটি নিজের চোখে দেখতে হলে যেতে হবে বিশেষ একটি এলাকায়। শ্রীমঙ্গল ভাই আসতে পারেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাইতে পারবো। যদি আমাকে বলেন শ্রীমঙ্গল শহরে, শ্রীমঙ্গল শহরে নিতে চান ভাই তাহলে একটু কষ্ট করে কালকে সকালে ফার্স্টে আসতে হবে, কারণ নয়তো ওই যে আমি আপনাকে একটা ভিডিও যেটা দিলাম ওইটা একটা পার্টিকে দেওয়া হয়েছে অলরেডি, ওরা বলছে কালকে আসবে নাকি। অনলাইনে অবশেষে আসার আলো দেখা গেল। আলভির দেওয়া শর্ত অনুযায়ী সেই তক্ষকটি কিনতে হলে আমাদের খরচ করতে হবে 0.25 কোটি টাকা, অর্থাৎ 50 লক্ষ টাকা, আর যেতে হবে শ্রীমঙ্গল। এবার সেই গন্তব্যের পথে অনুসন্ধানী যাত্রা শুরু করছি আমরা। ঘন জঙ্গল, চা বাগান আর টিলা বেষ্টিত শ্রীমঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য যে কারোরই মন কেড়ে নেবে। আলভির সঙ্গে দেখা করতে হলে অপেক্ষা করতে হবে পুরো 1 দিন। অপেক্ষার ফাঁকে তাই সময় কাটাতে চলল পর্যটক বেশে ঘোরাঘুরি। দিন গড়িয়ে সন্ধ্যা, জঙ্গলের ভেতরে ঘোরাঘুরি করতে টিলার ভাঁজে ফাঁজে দেখা মিলল তক্ষকের। তক্ষক কেনাবেচার জন্য কেন এই কোহিন অরণ্যকে বেছে নিয়েছেন আলভি, সে প্রসঙ্গে হালকা একটা ধারণা পাওয়া গেল। এরই মধ্যে ফোনে যোগাযোগ শুরু করলেন আলভি। ওইটাও তো আপনার কি জানি কদুপুর বোধ হয়। কথাবার্তা শেষ না হতেই খবর এলো গহীন জঙ্গলের ভেতরে চলছে তক্ষক ধরার মহোৎসব। গোপনীয়তা বজায় রাখার শর্তে সেই দলের কার্যক্রম দেখার অনুমতি পেল টিম আন্ডারকভার।
নির্দিষ্ট একটি গাছের নিচে জ্বালানো হলো আগুন। সে আগুনে দেওয়া হলো শুকনো মরিচ। জানা গেল মরিচ পোড়ার গন্ধে টিকতে না পেরে গাছ থেকে নেমে আসে তক্ষক। একটু পর ওপর থেকে কিছু একটা পড়ার আওয়াজ পাওয়া গেল। গাছের দিকে ছুটে গেল দলটির সদস্যরা। ধারণা করা হলো গাছ থেকে তক্ষকই পড়েছে। তার কিছু চাক্ষুষ প্রমাণও পাওয়া গেল। একে একে সংগ্রহ করা হলো বিক্রয়যোগ্য দুটি তক্ষক। কিন্তু এই তক্ষক দিয়ে কি হবে? বিভিন্ন মানুষ আসে তো এই সভ্য ধরার জন্য আমরা বলে তো মনে করেন যে দৈর দিই, আমরা বকশিস দিয়ে যাই। এটা কি এখানে একবারে অ্যাভেলেবল পাওয়া যায়? জি, অ্যাভেলেবল পাওয়া যায়। মূলত পাচারকারীরা পুরো সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করে। সংগ্রহ করার জন্য আছে ভিন্ন ভিন্ন লোক, ভিন্ন ভিন্ন জেলায় তারা কাজ করে এবং সেখান থেকেই সংগ্রহ করার পরে সিন্ডিকেট সেটি আসলে বেচা বিক্রির মূল দায়িত্ব পালন করে। এটি হচ্ছে বাংলাদেশের তক্ষক ব্যবসার মূল সিন্ডিকেটের কাজ। আমরা সে বিষয়ে একটু গভীর অনুসন্ধান করতে চাই, কিন্তু তার আগে একটু জিরিয়ে নিতে হবে। বিরতির বিরহ শেষে ফিরে এসে এটার বাকি অনুসন্ধান দেখাবো আপনাদেরকে। বিরতির বিরহ শেষে আবারও স্বাগত টিম আন্ডার কাভারে। বিরতির আগে আপনাদেরকে দেখিয়েছিলাম কীভাবে তক্ষক সংগ্রহ করার নেটওয়ার্কটি কাজ করে। এবার আপনাদেরকে দেখাবো তক্ষক বিক্রির সিন্ডিকেট বা নেটওয়ার্ক। সামান্য একটি সরীসৃপ কীভাবে হাতে হাতে বদলানোর পরে তার দাম হয়ে যায় কোটি কোটি টাকা। অনেকে হন সর্বশান্ত, অনেকে ধোঁকাবাজি করে হন কোটিপতি। এবং সেই বাস্তবতায় যাওয়ার জন্য রাত পেরিয়ে সকাল হয়েছে। চলুন আমাদের সঙ্গে আপনারাও অনুসন্ধানী হন। আলভির দেওয়া ঠিকানা অনুযায়ী শ্রীমঙ্গলের কালাপুর এলাকায় অবস্থান নিল টিম আন্ডার কাভার। একটু অপেক্ষার পর একটা গলি থেকে বেরিয়ে এলেন দুজন ব্যক্তি। ভাই আপনার নাম জানি কি? নাজমুল। নাজমুল, বোঝা গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে নাম আলফি হলেও এই যুবকের আসল নাম নাজমুল। অন্যদিকে তার সঙ্গে এসেছেন তক্ষক পাচারকারী সিন্ডিকেটের অন্যতম হোতা রাকিব। অলিগলি পেরিয়ে টিম সদস্যকে একটা নির্জন বাসায় নিয়ে গেলেন নাজমুল। ঘরের ভেতরে ঢুকতেই যুক্ত হলেন আরেকজন ব্যক্তি। এই ব্যক্তির কাছে থাকা একটি প্যাকেটের ভেতর থেকেই বের করে আনা হলো সেই তক্ষক। অনলাইনে 9 ইঞ্চির চেয়ে বড় হাঁস পায়ের তক্ষকটিরই দাম হাঁকা হচ্ছে 250,000 টাকা। কিন্তু কত দাম পেলে তক্ষকটি বিক্রি করবেন নাজমুল? দেখা দেখির পালা শেষ করে এবার গাড়িতে বসে শুরু হলো দরদাম। আমাদের প্রোডাক্টটা কিনে আছে 30। আচ্ছা, এখন বাকিটা আপনাদের উপরে। 30 লাখ কিনে আছে? হ্যাঁ হ্যাঁ, চারজনে মিলা মাল টানছে এখানে। জানতে চাওয়া হলো কেনাকাটার পর এই প্রাণীটি ঢাকায় নিয়ে যেতে কোনো সমস্যা হবে কিনা। একটা ফ্যান লাভলি প্যাকেটের মধ্যে ছিদ্র কইরা ঢুকায়া গাড়ির সামনে রেখে দিবেন, শেষ। ফ্যান লাভলি পুরো প্যাকেট আছে না গাড়ি, হাজার হচ্ছে এক যদি করে বাপের ক্ষমতা নাই, গাড়ি কোনো ইনফরমেশন ছাড়া এ ধরতো এটারে। প্রশাসন সমস্যা নাই ইনশাআল্লাহ, প্রশাসন এদিকে প্রশাসন আমরা তো আপনার যে লোক এই লোকে দ্বিতীয়বার ফোন দিয়ে বলবো না, কারণ জানে যদি এখানে কোনো টার্গেটেড হয় জানে আপনি আমার ভাই জব করে নিলাম, বাড়ির থালায় আমি জব করে নিলাম, বালা করে চিনি। অর্থাৎ বিক্রির জন্য যে কোনো ধরনের ঝুঁকি নিতে প্রস্তুত এই দুই যুবক। দীর্ঘ কথাবার্তা শেষে তক্ষকটির দাম 20 লাখ টাকায় নির্ধারণ হলো। যদি পুরো টাকা দিতে পারেন এখানে বেটার, আমার জন্য ভালো, আপনার জন্য ভালো। আর না দিতে পারলো? আর না দিতে পারলো আমি আপনাদের সাথে যাবো, আপনি বাইনা দিবেন, দেওয়ার পরে আমি আপনাদের সাথে যাবো। যাই ওইখানে আপনাদেরকে পৌঁছানোর পরে ছোট ভাই হিসেবে বাকি টাকা আমার হাতে দিয়ে দিবেন, আমি নিয়ে চলে আসবো। পরের দিন নির্দিষ্ট অর্থের বিনিময়ে তক্ষক কেনার চূড়ান্ত কথা দিয়ে বিদায় নেয় ছদ্মবেশী টিম সদস্যরা। চা বাগানের ভেতরেই কেটে গেল পুরো রাত। দীর্ঘ অপেক্ষার পর এলো কাঙ্ক্ষিত সেই মহেন্দ্র ক্ষণ। তক্ষক পাচারকারীদের বিষয়টি ইতোমধ্যে অবগত করা হয়েছে বন বিভাগকে। পাচারকারীদের ধরতে অভিযানের সিদ্ধান্ত নিলেন তারা। এর সঙ্গে যুক্ত হলো এলিট ফোর্স র্যাবও। নাজমুলের দেয়া ঠিকানা অনুযায়ী কালাপুর বাজার এলাকায় পৌঁছে গেল টিম আন্ডার কাভার। বোঝা গেল এখানেই করা হবে তক্ষকের লেনদেন। এদিকে পাচারকারীদের হাতে নাতে ধরতে টিম আন্ডার কাভারের সদস্যদের প্রায় 1 কিলোমিটার দূরে অবস্থান নিল বন বিভাগ ও র্যাব। কিন্তু বিধি বাম, মুহূর্তের ভেতরেই যেন র্যাবের উপস্থিতির খবর পৌঁছে গেল পাচারকারীদের কাছে। আমি কিন্তু চাচ্ছিলাম যে মানে জিনিসটা অনেক সুন্দর ভাবে করি, কিন্তু আপনারা যে এইভাবে সাজাবেন এত সুন্দর করে আমি ভাবি নাই কখন। আপনার গাড়ির সামনে একটা মোটর সাইকেল, আপনার গাড়ির পিছনে দুইটা র্যাবের গাড়ি। লোকেশন আমি দিছি, কিন্তু এই লোকেশন অনুযায়ী এরা কিভাবে এখানে আসছে? কিছুক্ষণ পর বন্ধ হলো নাজমুলের মুঠোফোন।
নেটওয়ার্কের বাইরে গিয়ে নিমেষেই যেন উধাও হয়ে গেল সেই তক্ষ পাচারকারী। ধরা গেল না পাচারকারীদের। এই পাচারকারীদের রোধে আসলে বন কর্তৃপক্ষের ভূমিকা কি? যখনই খবর পাই যে কোনো ধরনের বন্য প্রাণী আটকা পড়ছে, ধরা পড়ছে, তখনই আমরা সেখানে যাই। এই একটা চক্র, এই টাকা পয়সা লেনদেন করে এভাবে একটা জুয়া খেলার মতো কাজ করে। আমাদের প্রচেষ্টা কিন্তু অব্যাহত থাকে। কোনো দিন সংবাদ পাইছি, জানিছি, এটা আমরা কখনো ইগনোর করিনি। আমাদের বনকর্মীর সংখ্যা তো এখানে খুবই কম। এখানে এত বড় একটা জাতীয় উদ্যান, এখানে 1,250 হেক্টর জায়গা, এত অল্প সংখ্যক বনকর্মী দিয়ে এত বড় একটা জঙ্গল ঠেকানো খুবই কঠিন হয়ে যায়। বোঝা গেল বন বিভাগের দুর্বলতার সুযোগ নিয়ে অবাধে চলছে তক্ষক ধরা, সংগ্রহ করা এবং সেখান থেকে পাচারের চেষ্টা করা। আর তাদের নেটওয়ার্ক এবং সতর্কতা কতখানি শক্তপোক্ত সে বিষয়ে আমাদের ধারণা মিলেছে। আমরা এবার একটু ভিন্ন পথে হাঁটতে চাই। আপনাদের নিশ্চয়ই সেই ঢাকা শহরের চায়ের দোকানের কথা মনে আছে। তাই নাজমুলকে না পেয়ে আমরা শুভর পথ ধরে হাঁটতে চাই এবং তাকেই আমরা আসলে শেষ পর্যন্ত মুখোমুখি করব টিম আন্ডার কভারের। তারা কেন তক্ষক বিক্রি করে, কিভাবে করে এবং কিভাবে সিন্ডিকেটটি আসলে কাজ করে। দোকানের ভেতরেই পাওয়া গেল শুভকে। চা বিক্রির ফাঁকে ফাঁকেই প্রশ্ন করা হলো কেন তিনি তক্ষকের অবৈধ ব্যবসার সঙ্গে যুক্ত হলেন। ওই আমার এখানে কয়েকটা ভাই ব্রাদার আছে, ওরা কথা বলে আমি জাস্ট এটা শুনি আর কি, ওর সাথে আমি ইনভলভ না। অস্বীকারের পর অস্বীকার করে গেলেন শুভ। তাই শুভর সামনেই মঈন নামের সে ব্যক্তিকে দেওয়া হলো ফোন। শুভ তো আপনাদের সাথেই না, ওই যে কক্কা? হ্যাঁ, আমার ভাই ব্রাদার। আপনাদেরই ভাই ব্রাদার? এবার সরাসরি মঈনকেই প্রশ্ন করা হলো হোয়াটসঅ্যাপে পাঠানো ভিডিওর সেই তক্ষকটি কোথায়। এবার আর অস্বীকার করে টিকে থাকতে পারলেন না শুভ। এ ধরনের প্রতারণার হাত থেকে বাঁচতে হলে কি করণীয়? তক্ষক এটাকে কার্টুনে বাক্স ভিতরে ভরে নিয়ে এসে সাফোকেটেড করে হত্যা করে, এটা বন্য প্রাণীর প্রতি নিষ্ঠুরতার আইনের লঙ্ঘন এবং সেই কারণে এগুলোকে একেবারে শাস্তিযোগ্য অপরাধ। এর সাথে তো আমাদের সেই পুরানো 419-420 প্রতারণার ধারা রয়ে গেছে, এগুলো সুস্পষ্ট বড় আইনের লঙ্ঘন বলে আমরা বোধ করি। যারা এখানে ভিক্টিমাইজড হতে যান তারাও সমান অপরাধী, এবং যারা এগুলোকে কেনাবেচার কথা বলে টাকা দিয়ে থাকেন, টাকা নিয়ে থাকেন, তারা তো অপরাধী বটেই। সুতরাং এগুলোতে থেকে নিজের দায়িত্বেই দূরে থাকুন, তাহলে আপনার টাকা, আপনার সম্পদ লুণ্ঠিত হওয়া থেকে রক্ষা পাবে। প্রিয় দর্শক, আপনাদের মধ্যে হয়তোবা কেউ কেউ তক্ষক, পিলার কিংবা ম্যাগনেটিক কয়েনের পেছনে ঘুরতে ঘুরতে পুরো জীবনটাই শেষ করে দিয়েছেন অথবা দিচ্ছেন। তার বিনিময়ে আপনারা কী পেয়েছেন? কোটি কোটি টাকা নাকি হতাশা? আসলে হতাশাই সবশেষ কথা, কারণ আমার দায়িত্ব নিয়ে বলতে পারি এগুলো আসলে ধান্দাবাজি এবং ধোঁকাবাজি ছাড়া আর কিছুই নয়। এই সমস্ত বিষয়ের পেছনে না ঘুরে আপনারা কাজে মনোযোগ দিন, না হলে হয়তো একদিন ধরা পড়বেন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। যাবার বেলায় বলি, সতর্ক থাকুন, অনুসন্ধানী চোখ রাখুন সবখানে। শুধু চোখ নয়, মন এবং মগজ দিয়ে খুঁজুন ঘটনার পেছনের ঘটনা। আর মনে রাখবেন, অসহায়ের প্রতিবাদ প্রতিরোধের বন্ধু হয়ে সব সময় আপনাদের পাশে আছে টিম আন্ডারকভার।